জি আরেকজন ভাই প্রশ্ন করেছেন যে মেরাজের রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আযীম সফর করেছেন কিনা। আসলে মেরাজের রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি কাজ করেছেন, কি কি জিনিস দেখেছেন, মেরাজের রাতের যাবতীয় ঘটনা সবটা হচ্ছে তথ্য নির্ভর, দলিল নির্ভর। এখানে কোনো যুক্তি চলে না, যুক্তি অচল। এখানে কোনো গবেষণা চলবে না, গবেষণা অচল। মেরাজের ঘটনাটি সম্পূর্ণ বর্ণনা ভিত্তিক, অর্থাৎ কেউ বলবে আর আমরা শুনব, এটা গবেষণালব্ধ বিষয় নয়। তো মেরাজ সংগঠিত হয়েছে, এই সংগঠিত হওয়ার বিষয়টি তিনটি সত্তার মাঝে সীমাবদ্ধ। একটা হচ্ছে, একজন সত্তা হচ্ছেন আল্লাহ তাআলা নিজে, যিনি মেরাজ সংগঠিত করেছেন। আরেকটি হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে, যিনি মেরাজে গিয়েছেন। তিন নাম্বার হচ্ছে হযরত জিব্রিল আলাইহিস সালাম, যিনি বিশ্বনবীর সফর সঙ্গী ছিলেন। তো মেরাজের যাবতীয় ঘটনা এই তিন সত্তার মাঝে সীমাবদ্ধ। অর্থাৎ যে মেরাজের বিষয়ে আপনি হয়তো সরাসরি আল্লাহ থেকে শোনা লাগবে, আল্লাহ বলবেন যে মেরাজে আমি এই এই ঘটিয়েছিলাম, এই এই দেখিয়েছিলাম, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনবেন যে আল্লাহর হাবিব বলবেন যে মেরাজে এই এই ঘটনা আমি দেখেছি, ঘটেছে, অথবা সফর সঙ্গী হিসাবে জিব্রিল আলাইহিস সালাম বলবেন যে মেরাজের রাত্রিতে এই ঘটেছিল, আমিও দেখেছিলাম। এ তিনজনের বাহিরে মেরাজের ব্যাপারে আর কারো বক্তব্যের এক আনাও মূল্য নেই। এ তিনজনের বাহিরে মেরাজের ব্যাপারে আর কেউ কোনো কথা বলবে এটা গ্রহণযোগ্য নয়, এটা গবেষণার বিষয় নয়, এটা হচ্ছে বর্ণনার বিষয়, এটা রেওয়ায়েত ভিত্তিক হবে। তো এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে কি কি ঘটেছিল তিনি বলেছেন। পবিত্র কোরআন মাজিদেও আল্লাহ তাআলা ইসরার ব্যাপারে, মেরাজের ব্যাপারে সামান্য কিছু সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাওসাইন আও আদনা, এরপর আল্লাহ তাআলা বলেছেন হ্যাঁ ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইত্যাদি। সুবহানাল্লাযী ইসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, পবিত্র কোরআনে আল্লাহ ইসরা এবং মেরাজ নিয়ে কিছু সামান্য কথা বলেছেন, আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস বলেছেন। তাহলে আমরা আল্লাহ থেকে শুনলাম, রাসূল থেকে শুনলাম, আর কি আছে? তিনি হচ্ছেন জিব্রিল আলাইহিস সালাম, ওনার সাথে আমাদের দেখা হওয়ার সম্ভাবনা নাই। তাহলে আমরা মেরাজকে সীমাবদ্ধ করব আল্লাহ এবং তার রাসূলের ভিতরে। এখন আমাদের দেশের অনেক ওলামায়ে কেরাম যেনারা মেরাজের আলোচনা শুরু করেন আরশে আযীম থেকে, অর্থাৎ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে ঘটে যাওয়া এই বিস্ময়কর, মহাবিস্ময়কর ঘটনা, যে ঘটনার সূত্রপাত আল্লাহ নিজে করেছেন সুবহান শব্দ দিয়ে, সুবহানাল্লাযী আসরা। আমরা যখন কোনো ঘটনা শুনে বিস্মিত হই, অবাক হই, তখন আমরা সুবহান আল্লাহ বলে তার অভিব্যক্তি প্রকাশ করি। তো আল্লাহ নিজে যেই ঘটনা সুবহান শব্দ দিয়ে শুরু করলেন, নিশ্চয়ই তা বড় বিস্ময়কর ঘটনা। হ্যাঁ, আজকের অধুনা বিজ্ঞানের চরম উৎকর্ষতার যুগে যারা অ্যাস্ট্রোনমি, কসমোলজি, মহা জাগতিক বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান নিয়ে গবেষণা করেন, তারাও অবাক বিস্ময়ে অভিভূত হয়ে মাথা হেট করে ভাবেন, আজ থেকে 1400 বছর আগে মানুষ যখন আকাশে চড়ার মতো কোনো নবযান আবিষ্কার হবে এটা ভাবতেও পারেনি। যেই যুগে গরুর গাড়িও ছিল না, মানুষের বাহন ছিল একমাত্র ওঁট, ঘোড়া, গাদা, আকাশে উঠবে এটা মানুষ কখনো কল্পনা করে নাই। আর ওই যুগে বিশ্বনবী সব আকাশ পার হয়ে, আকাশ জগৎ পার হয়ে উদ্দাকাশে সিদরাতুল মুনতাহায় চলে গেলেন। হাউ ক্যান ইট পসিবল, এটা কিভাবে সম্ভব? আজকেও যারা বিজ্ঞানী তারা মাথা হেট করে ভাবেন। তো এতটা বিস্ময়কর ঘটনা আল্লাহ তাআলা বিশ্বনবীর জীবনে ঘটালেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো হাদিসে একবারও বলেননি যে আমি মেরাজে আরশে আযীমে গিয়েছিলাম। আল্লাহর হাবিব আরশে উঠেছেন এমন একটা হাদিসও নেই। যদি আমাদের দেশে একটি হাদিস প্রচলিত আছে যে জিব্রিল আমিন আলাইহিস সালাম উনি নাকি সিদরাতুল মুনতাহার কাছে গিয়ে বিশ্বনবীকে বলেছিলেন যে আমি আর সামনে যেতে পারবো না, গেলে আমি জ্বলে যাব, হাদিসটি এরকম,
لو تقدمت خطوة لاحترقن যদি আমি আর সামনে যাই তাহলে আমি জ্বলে যাব। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে সিদ্দিক আল উমারি রাহিমাহুল্লাহ বলেন, হাযা কিযবুন কাবীহুন, এটা একটি চরম মিথ্যাচার। আল ওয়াকিউ আন জিবরিল আলাইহিস সালাম লাম ইউফারিক নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিলকাল লাইলা লাহজাতান ওয়াহিদা ওয়া কানা মাআহু ফি সিদরাতিল মুনতাহা ওয়া ফি গায়রিহা। বরং বাস্তবতা হলো জিবরিল আলাইহিস সালাম সেই রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এক মুহূর্তের জন্য পরিত্যাগ করেননি, বিশ্বনবীর সাথেই ছিলেন, সারাক্ষণ ছিলেন। একবারেই মহাকাশ থেকে আবার মক্কায় ফিরে আসা পর্যন্ত আল্লাহর হাবিবকে এক মুহূর্তের জন্য জিবরিল আমিন পরিত্যাগ করে সরে যাননি। অথচ জিবরিল আমিন বলতেছেন, আমি আর পারবো না, আমি চলে যাব। এই হাদিসটা মিথ্যা, এটা বানোয়াট মাউজু একটি হাদিস, এটা হাদিস নয়, এটা বানানো কথা। জিবরিল আমিনকে আপনারা সবাই জানেন, উনি হচ্ছেন ফেরেশতাদের সর্দার, উনি আর যেতে পারবেন না, গেলে কি হবে, উনি চলে যাবেন। অথচ পবিত্র কোরআনে কি পাওয়া যায়, আল্লাযীনা ইয়াহমিলুনা আল-আরশা ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, আল্লাহ তাআলা বলছেন যারা আরশ বহন করছে, একদল ফেরেশতা ওয়া তারাল মালায়েকা তাহাফ্ফিনা মিন হাওলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, হে নবী, আরশে আযীমের চারদিকে অসংখ্য ফেরেশতা গোল হয়ে আল্লাহ তাসবিহ করছে, অসংখ্য ফেরেশতা আরশে আযীমের চারদিকে গোল হয়ে তাসবিহ করতেছে। আল্লাযীনা ইয়াহমিলুনা আল-আরশা, যারা আরশে আযীমকে কাঁধে বহন করে আছে, মাথায় বহন করে আছে, ওই ফেরেশতারা আল্লাহর তাসবিহ করছে। তো জিবরিল আমিন হলেন সব ফেরেশতাদের নেতা, উনি সামনে গেলে জ্বলে যাবেন, আর একদল ফেরেশতা আরশ মাথায় নিয়ে কাঁধে নিয়ে দাঁড়ায় আছে, ওরা জ্বলল না। যে সমস্ত ফেরেশতারা আরশে আযীমের চারদিকে গোল হয়ে আছে, তাফসিরে পাওয়া যায় তাদের নাম, তারা হচ্ছেন মিনাল কাদরুবিয়্যিন, তাদেরকে কাদরুবিয়্যিন বলা হয়। ওই কাদরুবিয়্যিন ফেরেশতা মিয়াতুহুম সফতুহুম মিয়াতু আলফিন, তাদের কাতার হলো 1 লাখ, 1 লক্ষ কাতার আরশের চারদিকে গোল হয়ে ফেরেশতারা তাসবিহ করছে। ওয়ালা ইউহসা আদাদুহুম, এক এক কাতারে কত ফেরেশতা আছে তা জানা যায় না। ওই ফেরেশতাগুলো জ্বলে গেল না? নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরশে আযীমে উঠেছেন উনাদের বক্তব্যের আলোকে, ওঠার সময় তিনি নাকি জুতা খুলতে চেয়েছেন, তখন নাকি আরশে আযীম বলছে জুতা খুলবেন না, হ্যাঁ আপনার জুতার বরকত আরশে আযীম ধন্য হবে, হ্যাঁ এরকম আল্লাহ বলেছেন বা ফেরেশতা বলেছেন ইত্যাদি। আরশে আযীম বলেছে এরকম কথা শোনা যায় বাজারে মাঠে ময়দানে, তখন রাসূল নাকি জুতা খোলেন না, জুতা নিয়ে উঠলেন, তো জুতাগুলো জ্বলল না? জিবরিল আমিন জ্বলে যাবে, রাসূলের জুতা, যে জুতা নিয়ে উঠেছে উনারা বলছেন, জুতা জ্বলল না? নিশ্চয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গিয়েছেন তখন ওনার গায়ে জামা ছিল, উনি বস্ত্রহীন যান নাই, মক্কার বাজার থেকে তিনি জামা কাপড় কিনেছেন, ওই জামা কাপড় জ্বলে গেল না? জিবরিল আমিন জ্বলে যাবে? ওই ফেরেশতারা জ্বলল না? নেতা যেতে পারলো না, ফেরেশতারা থাকতে পারলো আরশে আযীমের সাথে? এগুলো হচ্ছে মানুষের বানোয়াট কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আরশে আযীমে যাননি, তিনি কোনো হাদিসে বলেননি, আহা তিনি যদি যেতেন এটা তো আমাদের গর্বের ব্যাপার ছিল। আল্লাহর হাবিব আরশে আযীম উঠেছেন, যে আরশে আল্লাহ নিজে থাকেন, কোরআনে বলেছেন আর রহমান আলাল আরশিস্তাওয়া, দয়াময় রহমান তিনি আরশে আযীমে সমাসীন। ওই আরশে আযীমে যদি বিশ্বনবী উঠতেন, এটা হাদিসে আমরা পেতাম, তাহলে আমরা তো গর্বিত হতাম, আমাদের ভালো লাগতো যে আলহামদুলিল্লাহ আমাদের নবী আরশে উঠেছে। কিন্তু ব্যাপার হলো বাড়াবাড়ি করলে তো চলবে না, বিশ্বনবীর প্রশংসা আমরা অবশ্যই করব, তবে সেটা যেন কোরআন হাদিসের আলোকে হয়, সীমা লঙ্ঘন যেন না হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সতর্ক করেছেন, লা তুতরিনি লা তুতরুনি কামা তুরাতিন নাসারা ইবনে মারিয়াম, যে মুসা ইবনে মারিয়াম ঈসা আলাইহিস সালামের উম্মতেরা উনার সম্মান নিয়ে যেমন বাড়াবাড়ি করে উনাকে আল্লাহ বানিয়ে ছেড়ে দিয়েছে, আল্লাহর ছেলে বানিয়ে ছেড়ে দিয়েছে, 3 আল্লাহ বানাইয়া উনাকে 1 আল্লাহ বানিয়ে ছেড়ে দিয়েছে, তোমরা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান দিতে গিয়ে বাড়াবাড়ি করিও না। রাসূল নিজে নিষেধ করে গেছেন, লা তুতরুনি কামা তুরাতিন নাসারা ইবনে মারিয়াম, ইবনে মারিয়ামের সম্মান নিয়ে তারা বাড়াবাড়ি করেছে, আমার সম্মান দিতে গিয়ে তোমরা বাড়াবাড়ি করো না। খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বানিয়েছে অসম্মান করার জন্য? না, সম্মান করতে চেয়েছে, আল্লাহর ছেলে বানিয়েছে। ওয়াকালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ, খ্রিস্টানরা বলেছে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, নাউযুবিল্লাহ,
অথচ কোরআনে আল্লাহ বলেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর কোনো ছেলে সন্তান হয় না। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ নেই। অথচ খ্রিস্টানরা আল্লাহর ছেলে বানিয়েছে, কেন বানিয়েছিল? নবীকে সম্মান দিতে চেয়েছিল। এই সম্মান দেয়া কি বাড়াবাড়ি নয়? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে দেখো আমাকে সম্মান দিতে গিয়ে বাড়াবাড়ি করো না। এখন রাসূল মেরাজে আরশে আজিমে উঠেছেন, কোনো হাদিসে তো নেই, কোন দুর্বল হাদিসে কথা নেই যে তিনি আরশে আজিমে উঠেছেন। কিন্তু এখন আপনারা যারা আমরা যারা বলছি আমরা বাড়াবাড়ি করছি, এটা জায়েজ নেই। এই জন্য একজন বিশ্ববিখ্যাত মহাদ্দিস আল্লামা ইবনু আব্দুল বাকি জারকানি রাহেমাহুল্লাহ, উনি মাওয়াহিবুল লাদানিয়া নামে ওনার যেই কিতাব আছে ওখানে তিনি আল্লামা রাজি কাজবিনীর একটি বক্তব্য উদ্ধৃত করেছেন। তিনি বলছেন লাম ইয়ারিদ ফি হাদিসিন সহীহিন ওয়ালা হাসানিন ওয়ালা যঈফিন আন্নাহু জাওয়াজা সিদরাতাল মুনতাহা বাল যাকারা ফিহা আন্নাহু ইনতাহা ইলা মুস্তাওয়া সামিআ ফিহি সারিফাল আকলাম ফাকাত। আল্লামা রাজি কাজবিনী রাহেমাহুল্লাহ বলছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রিতে তিনি সিদরাতুল মুনতাহা পার হয়ে শরীফে আকলাম খসখস করে কলমের ধ্বনি শুনছিলেন, এই ধ্বনি ব্যতীত তিনি আর কোনো জায়গায় গিয়েছেন তার উপরে উঠেছেন এটা হাদিস দিয়ে সাব্যস্ত নয়, এটা হাদিসে পাওয়া যায় না, কোনো জয়ীফ কোনো মাউজু হাদিসেও নাই যে আল্লাহর হাবিব সিদরাতুল মুনতাহার পরে শরীফে আকলাম অতিক্রম করে আরো উপরে গিয়েছেন আরশে গিয়েছেন। ইনি উনি বলতেছেন এই মুহাদ্দিস বলছেন এটা কোনো জয়ীফ হাদিসও নাই, এটা হচ্ছে সম্পূর্ণ বাজারে মন গড়া বানানো কিছু কথা। তা আমাদের দেশে কথা বলতে পারলে তো আলহামদুলিল্লাহ অনেকে বক্তা হয়ে যান, তাই দেখা যাচ্ছে এখন ভালো কথা বলতে পারে, কণ্ঠস্বর ভালো, ওয়াজ নসিহত ভালো, দাওয়াত টাওয়াত পান। এখন দেড় দুই ঘন্টা মানুষের সম্মুখে কথা বলা লাগবে তো কি বলবে, তাই এখন বাজারের বইতে যা পায় কিস্তা কাহিনী বলা শুরু করে দেয়, কোরআনে আছে না হাদিসে আছে জানেও না, জানা দরকারও মনে করে না, বরং আকর্ষণ লাগিয়ে রং ঢং লাগিয়ে সাজিয়ে গুজিয়ে চিৎকার দিয়ে কণ্ঠকে সুন্দর করে অত্যন্ত আকর্ষণীয় করে যা বলে সেটাই ওয়াজ হয়ে যায়। ওই সমস্ত বক্তারা মূলত এই কথাগুলো বানিয়েছে, এই মিথ্যাগুলো বানিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটে যাওয়া একটি শ্রেষ্ঠ মুজিজা এই ঘটনাকে তারা আসলে বলা যায় অপমানিত করছে, ছোট করছে, হেয় করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসগুলো যেগুলোতে মিরাজের আলোচনা আছে আল্লাহর হাবিবের মিরাজের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য, মিরাজ যে একটি অত্যন্ত বড় মুজিজা তা প্রমাণের জন্য কোরআন এবং সুন্নাগুলো যথেষ্ট, নতুন কোনো কাহিনী বানিয়ে সংযোজন করার কোনো প্রয়োজন নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মিরাজে গিয়ে আরশে আজিম উঠতেন এটা কোরআন শরীফের আয়াতে থাকা দরকার ছিল, কারণ এত বড় ঘটনা যে আরশে আল্লাহ থাকেন আর রহমান আল্লাহ আর সিদ্দাওয়া রহমান আরশে থাকেন, ওই আরশে রাসূল গিয়েছেন, রাসূল বলেছেন আমি জান্নাত দেখেছি, আমি জাহান্নাম দেখেছি, আমি আকাশে অমুক নবীকে দেখেছি, তমুক নবীকে দেখেছি, নাম বললেন। সে রাসূল তো সবচেয়ে বড় ফলাও করে বলতেন যে আমি আরশে উঠেছি, কিন্তু একটা হাদিসে হতো নাই। যে ঘটনা সবচেয়ে আকর্ষণীয় আমাদের কাছে মনে হচ্ছে যে বিশ্বনবী আরশে গিয়েছেন আল্লাহর সাথে কথা বলেছেন, একটা হাদিসেও সেটা নেই, কি আশ্চর্য ব্যাপার নয়? আসলে ব্যাপার হলো হাদিসে কিভাবে থাকবে, রাসূল তো কথাগুলো বলেননি, এগুলো হচ্ছে পরবর্তীতে বানানো কথা। কিছু লোক এই কথাগুলো বানিয়েছে, জাল হাদিস তৈরি করেছে, যারা তারা শয়তানের প্ররোচনায় পড়ে জাল হাদিসগুলো বানিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে সহি কথাগুলো জানার এবং মানার তৌফিক দান করুক, আমিন।